W-O-R-D word word শব্দের অর্থ হচ্ছে শব্দ word অর্থ শব্দ M-E-A-N mean I-N-G-E meaning meaning অর্থ কি অর্থ word meaning মানে শব্দের অর্থ যাকে আমরা শব্দার্থ বলে জানি তার মানে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে শব্দার্থ নিয়ে বা word meaning নিয়ে আলোচনা করব চলো তাহলে আজকে আমি আমাদের word meaning পয়েন্ট ক্লাস আগে দেখি এখানে মোট আজকে 12টি মানে 12 মানে 12টি ওয়ার্ড মিনিং কি আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তাহলে চলো শিক্ষার্থী আমরা ইংরেজিতে ওয়ার্ডগুলো পড়ি এবং বাংলাতে কি সেই ওয়ার্ড বা শব্দের অর্থগুলো জানি তোমরা আমার সাথে পড়ো খাতা কলম নিয়ে প্রস্তুতি নিয়ে নিশ্চয়ই তোমরা খাতা কলম নিয়ে বোর্ডে লেখাগুলো লিখে রাখো এবং আমার সাথে মনোযোগ সহকারে পড়ো আমার কথা হচ্ছে কি মনের মধ্যে দিয়ে যদি তুমি মনোযোগ সহকারে শোনো তাহলে অবশ্যই কি তোমাদের বুঝতে অসুবিধা হবে না তাহলে শিক্ষার্থীরা চলো আমরা এখন পড়া শুরু করি দেখো এখানে কি আছে লেখা দেখো সি এ পি আই কে এ এল ক্যাপিটাল ক্যাপিটাল অর্থ কি দেখি আমার বাংলাতে কি আছে ক্যাপিটাল অর্থ রাজধানী তারপরে আছে কি এইচ ই আর ই হেয়ার হেয়ার অর্থ এখানে পি এল এ এন টি প্লান্ট চারাগাছ মানে ছোট গাছ ইউএস ইউজ অর্থ ব্যবহার করা THAN থ্যাংক ধন্যবাদ WANT ওয়ান চাওয়া DAY ডে দিন MORN মর্নিং মর্নিং সকাল SOUND সাউন্ড অর্থ শব্দ কমা আওয়াজ তার মানে কি সাউন্ড অর্থ শব্দ দিলেও হবে আবার সাউন্ড অর্থ আওয়াজ দিলেও হবে RAIN রেন রেন অর্থ বৃষ্টি STU is to DEND student শব্দের অর্থ কি ছাত্র হাইফেন ছাত্রী স্টুডেন্ট অর্থ যদি ছাত্র ছাত্রী দিতে চাও তাহলে ছাত্র হাইফেন ছাত্রী দিতে হবে আর যদি শিক্ষার্থী দিতে চাও তাহলে শুধু শিক্ষার্থী দিলেই হবে THEY দে দে শব্দের অর্থ তা শিক্ষার্থীরা এরই মধ্যে আমরা কি করেছি বলো তো ইংরেজিতে